কিভাবে এগোলে আমরা লাইসেন্স পেতে পারি। অনেক সংস্থা থাকে যারা চিটিং করে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যায়। এই রকম প্রলোভনে পড়বেন না। আপনার নিজের যদি যোগ্যতা থাকে আপনাকে লাইসেন্স দিতে গভর্নমেন্ট বাধ্য। আগে সেই যোগ্যতাটা অর্জন করুন। সেই যোগ্যতা যদি না থাকে, সেই কোয়ালিফিকেশান যদি না থাকে, তাহলে এক বছর পিছিয়ে যান। কিন্তু এক বছর কি দু বছর আপনি নিজে পড়াশুনো করে সেই ডিগ্রিটা নিজের অর্জন করুন, তারপর নমস্কার সবাইকে টিপ স্টারের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে এই অকাল মহামারীতে অনেকেই বেকার হয়ে অনেক পরিযায়ী শ্রমিক এবং অনেকেই বিভিন্ন কোম্পানি থেকে ছাটাই হওয়ার ফলে বাড়িতে বসে আছে, তাদের জন্য একটা দারুণ বিজনেস আইডিয়া আমি এনেছি। আপনারা চাইলে আপনার নিজের এলাকায় যে কোনো এলোপ্যাথি শপ খুলে বসতে পারেন। আমরা প্রথমেই যে কোনো ওষুধ দোকান বা মেডিসিন শপের কথা শুনলে আমাদের মাথায় যেটা ভয় আসে বা মনে কষ্ট জাগে যে লাইসেন্স কীভাবে পাবো, লাইসেন্স পেতে গেলে কী কী কোয়ালিফিকেশন দরকার এবং কী যোগ্যতা দরকার। আজকে তারই সম্পূর্ণ একটা ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জানাবো। সকলকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের সঠিক ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও, এবং কারো কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই বলি যে এই অকাল মহামারীর দিনেও সব ব্যবসায়ী প্রায় চোট খেয়েছে, কিন্তু ব্যবসায়িক দিক থেকে যদি দেখা হয় যে কোনো মেডিসিন শপ সেগুলোর কিন্তু আস্তে আস্তে বিজনেস গ্রোথ হচ্ছে। অর্থাৎ মেডিকেল শপের যে চাহিদা সেটা কিন্তু অবভিয়াসলি বাড়ছে। আগে আমরা যেখানে দেখতাম যে কোনো মার্কেটে একটা দুটো মেডিকেল শপ থাকতো, এখন দেখছি সেই মার্কেটগুলোতে তিন চারটি করে মেডিকেল শপ, সেই সঙ্গে গ্রামের ছোটো ছোটো মোড়গুলিত চাইলে আপনার নিজের বাড়ির সামনে যদি রাস্তার সাইডে যে কোনো ফ্রন্টে এমন জায়গায় দোকানটা করতে হবে যেটা সবার নজরে পড়ে। এবার প্রথমেই যেটা তোমাদের প্রয়োজন, তোমাদের মিনিমাম 200 স্কোয়ার ফিটের একটা জায়গার প্রয়োজন, যেখানে 100 স্কোয়ার ফিট দোকান হিসাবে দেখানো হবে এবং 100 স্কোয়ার ফিট স্টোর হিসাবে দেখানো হবে। এবং দ্বিতীয়ত অবভিয়াসলি লাইসেন্স থাকতে হবে। এবার লাইসেন্স পেতে গেলে কিছু কিছু ফর্মালিটি মেনটেন করতে হয় এবং কিছু কিছু কোয়ালিফিকেশান উল্লেখ করা থাকে যে ওটা ছাড়া লাইসেন্স পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে প্রথমেই যেটা কথা আসে সেটা হচ্ছে ডিফার বা বিফার। ফার্মাসি সাধারণত দু ধরনের হয়, একটা ডিপ্লোমা হয় ডিফার এবং একটা ব্যাচেলার ডিগ্রি হয় যেটা হচ্ছে বিফার। ডিফার করতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ ডিফার্ম কোর্স করতে চায় সেক্ষেত্রে তার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অবভিয়াসলি ছেলেটি সায়েন্স এইচএস হতে হবে, অর্থাৎ সায়েন্সে তাকে এইচএস পাস করতে হবে এবং সেই সঙ্গে মিনিমাম অ্যাবাভ 60% মার্ক থাকা প্রয়োজন এবং প্রত্যেকটা সাবজেক্টে অ্যাবাভ 40 থাকা মাস্ট প্রয়োজন। যদি কোনো স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট হয়ে থাকে, যদি কেউ সায়েন্সের পাস করেও রেজাল্ট খুব খারাপ বা ব্যাক এসছে, তারা একটা জিনিস করতে পারে, রবীন্দ্রমুক্ত থেকে দ্বিতীয়বার আবার নতুন করে এইচএস দিয়ে সেখান থেকে সায়েন্সের উপর তোমাকে এইচএসের একটা সার্টিফিকেট বের করতে হবে। এবং দ্বিতীয় স্টেপ তোমাকে এইচএস দেওয়ার পর বা এবারে যারা এইচএস দিয়েছো তাদের মনের মধ্যে যদি এরকম চিন্তা থাকে যে আমি ভবিষ্যতে মেডিকেল শপ করবো, বা তুমি যদি নাও করতে পারো, তোমার যদি লাইসেন্স থাকে তুমি সেই লাইসেন্সটা ভাড়ায়ও দিতে পারো অন্যতম। তো লাইসেন্স করতে গেলে প্রথম যেটা বললাম যে মাস্ট অবভিয়াসলি তোমার এইচএসের সায়েন্স দরকার এবং সেই সঙ্গে অ্যাবাভ 60%
যদি প্রত্যেকটা সাবজেক্টে 40% না থাকে বা কারোর ব্যাক থেকে থাকে বা আর্টস কমার্স ভোকেশনালের যে স্টুডেন্টগুলো রয়েছে তারা চাইলে রবীন্দ্রমুক্ত থেকে সায়েন্সের উপর এইচএস করতে পারবে। এবং আমার যে এই আলোচনাটা আমি করব বা করছি আমি খুব সাদামাটাভাবেই বলছি যাতে তোমাদের সবার মধ্যে একটা নর্মাল ধারণা জন্মায় যে কীভাবে এগোলে আমরা লাইসেন্স পেতে পারি। অনেক সংস্থা থাকে যারা চিটিং করে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যায়। এই রকম প্রলোভনে পড়বেন না। আপনার নিজের যদি যোগ্যতা থাকে আপনাকে লাইসেন্স দিতে গভর্নমেন্ট বাধ্য। আগে সেই যোগ্যতাটা অর্জন করুন। সেই যোগ্যতা যদি না থাকে, সেই কোয়ালিফিকেশান যদি না থাকে, তাহলে এক বছর পিছিয়ে যান। কিন্তু এক বছর কি দু বছর আপনি নিজে পড়াশুনো করে সেই ডিগ্রিটা নিজের অর্জন করুন, তারপর অটোমেটিক্যালি আপনি লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু অনেকেই যেটা ভুল বা ভ্রান্তি করে থাকে, ভুলভ্রান্তি যেগুলো হয়ে থাকে, কেউ লাইসেন্স করে দেওয়ার নামে টোপ দিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিতে পারে। এইসব প্রলোভনে পা দেবেন না। নর্মাল আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে আপনি লাইসেন্স পাবে না, একদম স্পষ্টভাবে বলছি। এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। দ্বিতীয় একটাই রাস্তা আছে, আপনি যদি কারোর লাইসেন্স থেকে থাকে ওই লাইসেন্সটাকে আপনি নিজে নিয়ে দোকান করতে পারেন, মেডিকেল শপ করতে পারেন। এবং আমরা আজকাল যেটা দেখছি মেইনলি, আগে যেটা হতো যে বিশেষ কোনো রোগ হলে, বিশেষ বড় কিছু প্রবলেম হলেই মানুষ ডাক্তারের কাছে যায়। কিন্তু এখন আধুনিক এই বর্তমান পরিস্থিতি যা বলছে সেই হিসাবে একটা প্রত্যেক ফ্যামিলির কারো যদি জ্বর হয়ে থাকে, কারো যদি কাশি হয়ে থাকে, ছোটোখাটো কিছু হলেই সবাই ডাক্তারের কাছে ছুটে যায়। এবং ওষুধ খাওয়ার দিক থেকে এরা কিন্তু খুব সেন্সিটিভ। সবাই, আপনি বলুন বা আমি বলুন, সবার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। আর তাছাড়া এই করোনা আবহে সবাই বুঝে গেছে যে অবহেলা করা যাবে না, কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। সেক্ষেত্রে কী হচ্ছে, যারা গ্রামীণ যারা বসবাস করে, গ্রামে যারা বসবাস করে, তারা যে লোকাল ডাক্তারকে দেখাচ্ছে, সেই ক্ষেত্রে সেই যে ওষুধ, সেই ওষুধটা নেওয়ার জন্য সে কিন্তু ওখান থেকে মার্কেটে আসবে না তখনই, যখনই আপনি আপনার লোকাল এরিয়ায় পুরো মেডিসিন শপের সার্ভিসটা আপনি দিতে পারবেন। এবং অবশ্যই এটা একটা সততার সঙ্গে বিজনেস করতে হবে। এবং বিজনেসে নামার আগে আপনাকে, আপনি যদি অন্য কারো লাইসেন্স নিজে নিয়েও বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা ধারণা থাকতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি এখন অন্য কোনো ওষুধ দোকানে খুব কম পয়সায় হলেও কর্মরত কাজ করেন এক বছর কি দেড় বছর, তাতে আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এবং সেই সঙ্গে আপনি রবীন্দ্রমুক্ত থেকে এইচএসটা করে নিলেন সায়েন্স থেকে, এরপর আপনি যে কোনো টাইমে বি ফার্ম বা ডি ফার্মে অ্যাডমিশন হয়ে গেলেন। তাতে কী হবে, আপনার তিনটে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। একদিক থেকে আপনার সার্টিফিকেটটা লিগেলি হচ্ছে, দ্বিতীয়ত আপনি যখন ওষুধ দোকানে রেগুলার কাজ করছেন, যে কোনো মেডিসিন শপে, তখন আপনার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা বেশিরভাগই দেখেছি যে সমস্ত ওষুধ দোকান রয়েছে সেই ওষুধ দোকানের 60% যারা মালিক, যারা ওনার, তাদের ফার্মাসি নেই। ইদানিং যে নতুন যতগুলো ফার্মাসি হয়েছে বা ওষুধ দোকান মেডিসিন সব হয়েছে, তাদের 60% কি 40% তাদের ফার্মাসির সার্টিফিকেটই নেই, তারা নিজে নিয়ে চালাচ্ছে। তারা কী করে চালাচ্ছে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি প্রথমে কোথাও না কোথাও কাজ করেছে, কাজ করে নিজের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা দিয়ে কাজে লাগাচ্ছে। এবার একটা কথা, এবং এই মেডিসিন শপ করতে গেলে আর একটা জিনিস তোমাদের অবভিয়াসলি মাথায় রাখতে হবে, যে মেডিসিন তুমি যদি লাইসেন্স কারোর নিজে নিয়ে করো, নিজে নিয়ে দোকানটা চালাও, তাহলে অবশ্যই যার কাছ থেকে লাইসেন্স নিচ্ছ নিজে, সে যেন লোকাল হয়, যাতে সে তোমার দোকানে অন্তত একবার কি দিনে একবার কি সপ্তাহে একবার অন্তত ভিজিটটা করতে পারে। না হলে প্রবলেম আসতে পারে, বিভিন্ন দেখা যাবে যে টাইমে আপনার দোকানে সার্ভে হচ্ছে সেই টাইমেই হয়তো আপনার ওই যার
লাইসেন্স নিয়ে আপনি কাজ করছেন তিনি হয়তো হাজির নেই, তখন কিন্তু আপনি ফাইন খেয়ে যাবেন। সেসব দিকে অবশ্যই সচেতন থাকতে হবে। সব থেকে বেস্ট যেটা রাস্তা আমি বলবো, যে আপনারা নিজেরাই যদি টার্গেট থাকে মেডিসিন শপ চালু করুন, এবং চালু করার সঙ্গে সঙ্গে নিজেরাই ফার্মাসি কোর্সটা করে নিন, ডি ফার্ম বা বি ফার্ম করে নিজের নামে লাইসেন্সটা করে নিন। তাতে আপনাদের যে ইনকামটা অনেক সেভ হয়ে যাবে। আপনার কারোর কাছ থেকে যদি আপনি এখন বর্তমান যদি আপনি লাইসেন্স লিজে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 5 বছরের 3 লাখ টাকা, মানে ইয়ারলি ধরে নিন 60-70 হাজার টাকা ইয়ারলি, মিনিমাম তো 50 হাজার টাকা ইয়ারলি আপনাকে দিতে হচ্ছে। অর্থাৎ মান্থলি যদি আমি দেখি 12-4 হাজার টাকা করে আপনাকে ইয়ারলি এক্সট্রা টাকা আপনাকে পে করতে হচ্ছে, সেই টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এছাড়া আপনাকে কারোর উপর ডিপেন্ডেবল হতে হচ্ছে না। এবং এর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, আপনাদের যে লোকাল ডক্টর রয়েছে, লোকাল যে ডাক্তার রয়েছে, তাদেরকে যদি একটা বসার জায়গা প্লেস করে দেন আপনি নিজের থেকে, তাহলে কী হবে, ওখানে ডক্টর আসবে, রুগী দেখবে, এবং ওই রুগীগুলোই ওই ব্যক্তিরাই আপনার মেডিসিন সাপ্লাই দিয়েছে মেডিসিনগুলো নেবে। তাতে আলটিমেট আপনারই সুবিধে হবে, আপনার কাস্টমারটা রেগুলার কাস্টমারে পরিণত হবে। এবং আপনাকে চুজ করতে হবে যে ডাক্তার আপনার ওখানেই বেশি বসবে এবং আপনার আশেপাশে যেন অন্য কোথাও না ওই ডাক্তার বসে। তাহলে কি হবে, আপনার যে লোকাল যে এরিয়াটা আপনি ক্যাপচার করতে পারবেন। তো আপনার মোটামুটি ওষুধ দোকান করতে গেলে এই মুহূর্তে অনস্পট যেটা বাজেট দরকার, আপনার একটা 200 স্কোয়ার ফিট ঘরের দরকার, রুমের দরকার, যেটা একদম রাস্তার সাইডে বা যেটা হচ্ছে লোকালয়ে যে কোনো মার্কেটের উপর হবে, এবং সেই সঙ্গে আপনাকে আপনার যদি নিজস্ব লাইসেন্স থাকে ভালো, না হলে আপনাকে প্রথম 5 বছরের জন্য লাইসেন্স দিতে হবে 3 লাখ টাকা দিয়ে, এবং সেই সঙ্গে আপনাকে কিছু মেডিসিন স্টক করতে হবে, তার জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে। মোটামুটি পারিপার্শ্বিক করে আপনাকে প্রথমেই 4-5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় আমি বলবো যে আপনি যদি কোনো একটা মেডিসিন শপে কাজ করতে করতে আগে নিজেকে উপযুক্ত তৈরি করে নেন, এবং সেই সঙ্গে বি ফার্ম কোর্স করে নিজের লাইসেন্সটা নিজের নামেই করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক প্রফিটেবল হবে। তো আপনারা যদি কেউ ডি ফার্ম বি ফার্ম করতে চান বা এইচএস করতে চান, আপনাদের যে লোকাল কনসালটেন্সিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোথাও সেরকম যোগাযোগ করতে না পারেন, তাহলে অবভিয়াসলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারি। এছাড়াও বলি, কোনো ব্যক্তি যদি মেডিকেল লাইসেন্স লিজে নিতে চায়, সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, অবভিয়াসলি আমরা যোগাযোগ করিয়ে দিতে পারি বা আমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দিতে পারি, এর থেকে বেশি কিছু না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর এই ব্যবসাটা সত্যি একটা সেবামূলক ব্যবসা, একদিক থেকে আপনার ইনকাম হচ্ছে, একদিক থেকে আপনি আপনার যে লোকাল এরিয়াকে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, মেডিসিন সার্ভিস। সব থেকে ভালো হবে এর সঙ্গে যদি আপনি হোম ডেলিভারি বা এই টাইপের কিছু প্ল্যান আনতে পারেন, তখন আরও আপনি আপনার ব্যবসাটাকে মডিফাইড করতে পারবেন। মোটামুটি একটা মেডিসিন শপ থেকে আপনি ন্যূনতম মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তবে সেই জায়গায় পৌঁছতে গেলে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে, এবং নিজের প্রতি নিজের বিশ্বাস এবং কনফিডেন্স রাখতে হবে। ধন্যবাদ।